সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঠ মুসলিম মনীষী পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঠ মুসলিম মনীষী সম্পর্কে একটু আলোচনা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহির সূচনা হয়েছে, ইকরা, আপনি পড়ুন শব্দটি, ইকরা শব্দটি। এজন্য ইসলামী শিক্ষায় প্রশিক্ষণ, জ্ঞান ও জ্ঞানীদের অনেক মর্যাদার কথা উল্লেখ হয়েছে। আল কোরআনকে বলা হয়েছে হাকিম, অর্থাৎ বিজ্ঞানময়। কোরআনকে কি বলা হয়েছে? হাকিম বা বিজ্ঞানময়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। বাইহাকি শরীফের হাদিসে এসেছে, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকাম নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং মদিনায় মসজিদের নববীতে 70 জন শিক্ষার্থীর সমন্বয়ে 70 জন শিক্ষার্থীর সমন্বয়ে সুব্বা নামে একটি শিক্ষায়তন গড়ে তুলেছেন। এই যে আপনি সুব্বা, এখানে যে শিক্ষায়তন, এখানে অনেক দেশ থেকে শিক্ষার্থীরা আসত এবং জ্ঞান অর্জন এর জন্য ভিড় জমাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আব্বাসীয় খলিফা মামুন কর্তৃক প্রতিষ্ঠিত বাইতুল হিকমার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন ভাষায় রচিত বইগুলো আরবিতে অনুবাদ করা হয়। আরবিতে অনুবাদ করা হয় শাসকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে ইতিহাস, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, রসায়ন, পদার্থ, ভূগোলের মতো বিষয়ে মুসলমানগণ জ্ঞান ও বিজ্ঞানে স্বর্ণশিখরে আরোহণ করেন। শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদানের কথা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। মুসলমানগণ হাদিস, তাফসির, ফিকহ, ইতিহাস, দর্শন প্রভৃতি শাস্ত্র অবদান রাখতে সক্ষম হয়েছেন। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ, ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এবং তাফসির শাস্ত্রে ইমাম ইবনে জাবির আত তাবাই রহমাতুল্লাহ এবং দর্শন শাস্ত্রে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইমাম বুখারীর পূর্ণ নাম হল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তো ইমাম বুখারীর নাম হলেন মুহাম্মদ, উপনাম আবু আব্দুল্লাহ, পিতার নাম ইসমাইল এবং দাদার নাম ইব্রাহিম আল বুখারী। ওনার উপাধি হল আমিরুল মুমিনীন, আমিরুল মুমিনুন ফিল হাদিস। আমি
আমিরুল মুমিনুন ফিল হাদিস, হাদিস বর্ণনায় মুসলমানদের নেতা। তিনি 194 হিজরিতে জন্মগ্রহণ করেন, 194 হিজরিতে বোখারায় জন্মগ্রহণ করেন। জ্ঞানার্জন, বাল্যকাল থেকেই ইমাম বুখারি রহমাতুল্লাহ প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। মাত্র 6 বছর বয়সে কোরআনের হাফেজ হন। 6 বছর বয়সে কোরআন হিফজ করেন, 6 বছর বয়সে কোরআন হিফজ করেন। 10 বছর বয়স থেকে হাদিস মুখস্থ করা শুরু করেন। 16 বছর বয়সে আবদুল্লাহ ইবনে মুবারক এবং আল্লামা ওয়াকি এর গ্রন্থদ্বয় মুখস্থ করে ফেলেন। বুখারী শরীফ সংকলন, ইমাম বুখারী রহমাতুল্লাহ প্রায় 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। বুখারী সংকলন, ৭২৭৫টি হাদিস লিপিবদ্ধ করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ দীর্ঘ 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টি হাদিস তিনি লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার আগে তিনি অজু ও গোসল করে দুরাকাত নফল নামাজ পড়ে তারপর ইস্তেগফার করতেন, অর্থাৎ স্বপ্নে কল্যাণ বস্তু পাওয়ার আবেদন করতেন। যদি বিশুদ্ধ মনে হতো তাহলে তিনি কি হাদিসটি লিপিবদ্ধ করতেন। বোখারাতে ইমাম বুখারী রহমাতুল্লাহ জামানায় তৎকালীন শাসক খালিদ ইবনে আহমেদের সাথে বিরোধ দেখা দিলে বিরোধ সৃষ্টি হয়। বাদশাহ ইমাম বুখারী রহমাতুল্লাহ ইলমে হাদিসের জ্ঞানের কথা জানতে পেরে তাকে রাজ দরবারে আমন্ত্রণ জানান, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ বলেন যে উনি যদি হাদিস শুনতে আগ্রহী হয় তাহলে যেন আমার দরবারে আসে অথবা মসজিদে আসে, আমি হাদিসকে রাজ দরবারে নিয়ে গিয়ে হাদিসকে অপমানিত করতে চাই না। স্মৃতিশক্তি, ইমাম বুখারী রহমাতুল্লাহ অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি যা শুনতেন তাই তার মনে থাকত। তার বয়স যখন 11 তখন দাখিলি নামক একজন হাদিস বিশারদ হাদিস বর্ণনায় ভুল করলে তিনি তা সংশোধন করে দেন এবং উপস্থিত সবাই ওনার মেধা দেখে আশ্চর্যিত হলেন। সমর্পণদের প্রায় 400 হাদিস বিশারদগণ তার হাদিসের পরীক্ষা নেন, তিনি তাকে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হন এবং সে জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসেবে স্বীকৃতি পান। বর্ণিত আছে ইমাম বুখারী রহমাতুল্লাহের 90,000-এরও অধিক শিক্ষার্থী ছিল যারা ওনার কাছ থেকে হাদিস শিখেছেন। বুখারী শরীফের স্থান, হাদিস বিশারদগণ এ বিষয়ে উপমত পোষণ করেছেন যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হল বুখারী শরীফ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা জ্ঞানার্জন ও জ্ঞান তরণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তোমরা যারা জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, ইমাম বুখারী তাদের কাছে একটি অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইমাম বুখারী সম্পর্কে জানব এবং তোমাদের ইমাম বুখারী সম্পর্কে একটি অনুচ্ছেদ তোমরা লিখে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষা